এমন করে ভেঙে পড়তে নেই, এভাবে কাঁদলে লোকে কি বলবে? মন যে মানে না বিজলি, আমার চোখ দুটো যে শুধুই তাকে দেখতে চায়। বলতে পারিস বিজলি, একটা নয় দুটো নয় বারোটা বসন্ত আমি আমি একা একা কি করে কাটাবো? আপনার শাশুড়ি মাকে দেখুন, ওনার তো স্বামী নেই, অথচ মনটাকে শক্ত করে জমিদারি চালাচ্ছেন, আপনাকেও শক্ত হতে হবে। বন্ধু, এই জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, এখানে কয়েকদিন বিশ্রাম করে আবার যাত্রা শুরু করবো। তা না হয় বিশ্রাম নিলাম, কিন্তু কমলার মুখটা বারবার মনে পড়ছে। একটা বছর পার হয়ে গেল, না জানি কমলা কেমন আছে, হয়তো আমার মুখটা দেখবার জন্য ছটফট করছে। বাবা তুমি এসেছো আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমি তো তোমাদের বাড়ি যেতে পারবো না। কিন্তু তোর মা তো তোকে নিয়ে যেতে বলল, বাবা কাঞ্চন এখানে নেই। আমাদের খুব ইচ্ছে যে তুই আমাদের ওখানে গিয়ে থাক। হ্যাঁ বৌমা, তুমি তোমার বাবার সঙ্গে যাও, কিছুদিন ওখানে থাকলে তোমার মনটা ভালো থাকবে। আপনাকে একা রেখে আমি কোথাও যাব না মা, যতদিন না আপনার ছেলে ফিরে আসবে ততদিন আমি আপনার কাছেই থাকব। তাই হবে মা, আমি তোর মাকে বুঝিয়ে বলবো। সদাশিব, সদাশিব কোথায় গেল? সকাল থেকে খোঁজ নেই। আজ অশোক ওকে আমি বাড়িতে পাঠিয়ে দেবো। শোনো, তোর তোর নাম কি, বাড়ি কোথায়? সেটা জেনে তোর কি দরকার আছে? তুই কে আছিস বটে? আমি আমি পরদেশি আছি, পরদেশি রূপনগর। হ্যাঁ, সেখান থেকে এখানে বেড়াতে এসেছি। তুমি এটা নেবে, তোমাকে না খুব সুন্দর মানাবে। তুই তো খুব খারাপ লাগাচ্ছিস রে, তোর মতলব খুব খারাপ আছে। না 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 না, আমি খুব ভালো লোক আছে, খুব বড় লোক আছে। তোমাকে না আমার খুব পছন্দ হয়েছে, তো তাই তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। তুমি আমার বন্ধু হবে। ওইদিকে আমার ঘর আছে বটে, আমার বাবার সাথে কথা বলে নি, তারপর তুই আমাকে ভালোবাসবি। বাবা, তোমার আমার মধ্যিখানে বাবা কেন? আমার বাবা পালোয়ান আছে বটে। পালোয়ান? পালোয়ান? আমার বাবার সাথে তোকে কুস্তি লড়ে জিততে হবে, তাহলেই তুই আমার বন্ধু হবি। আমি যাই। পালোয়ান আমার মাথায় পড়ে, তাহলে তো বিয়ের বদলে আমার মৃত্যু হবে জানিমান। আর আমার মৃত্যু হলে তুমি কিন্তু বিধবা হয়ে যাবে। তাতে চলো, তাতে চলো আমরা অনেক দূরে কোথাও পালিয়ে যাই। না, আমি বাবাকে ছেড়ে কোথাও যাব না। আর তুমি যদি আমাকে পেতে চাও তাহলে বাবার সঙ্গে কুস্তি করো। ওরে বাবা রে, এ তো তোমার বাবা নয়, এ তো জল অস্থি, আমাকে করে আস্ত গিলে খেয়ে ফেলবে। কাটছি বাবা, আমি পালাই। ঋতু কাপুরুষ, যাও, তুমি আমার কাছে আর কখনো আসবে না। কার সাথে কথা বলছিস রে? কার এত সাহস আমার বাড়িতে ঢুকেছে? ওকে আমার সামনে নিয়ে আয়, এখনি এই গদা দিয়ে ওর মাথাটা আমি দুভাগ করে দেব। আমার জন্য এক ঘটি জল নিয়ে আয় তো মা। দিচ্ছি বাবা। কি হলো, জলটা নিয়ে আয় মা। যাই বাবা, এ নাও বাবা জল। এ কে মা? বাবা, ওই যে ওইদিকে সুধীর কাকা ছিল না,
তার বউ। সুদীপটা অকালে মারা গেল। যা মা যা তাড়াতাড়ি মন্টুর দোকান থেকে আমার নাম করে 25 খানা ডিম নিয়ে। এক্ষুনি যাব বাবা। হ্যাঁ এই দেখ তুই জানিস না মুগুর ভাজার পরে আমার কেমন খিদে পায়। যা যা তাড়াতাড়ি যা 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 25 খানা ডিম। হ্যাঁ যাই বাবা। তুমি একটু দাঁড়াও, তোমার জন্য না আমার বড় কষ্ট হয়। এত অল্প বয়সে বিধবা হলে জীবনের সাদ আহ্লাদ কিছুই মেটাতে পারলে না। তুমি কিচ্ছু ভেবো না, তোমার স্বামী নেই আর আমারও স্ত্রীটা মারা গেল। আমি না আমি তোমাকে বিয়ে করব। তুমি তুমি রাজি আছো তো? না না এভাবে বললে হবে না, তুমি আমার সাথে একটু মিষ্টি করে কথা বলো। তোর চাঁদ মুখটা দেখে আমি একটু ধন্য হই। দেখি কই দেখাও না দেখাও না দেখি 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 তুই কে শালা আমার সঙ্গে চালাকি। মা উঠে পড়ুন, সকাল হয়ে গেছে। আমি আপনার জল খাবারের ব্যবস্থা করছি, আপনি স্নান সেরে জল খাবার খেয়ে দরবারে যাবেন। লক্ষ্মী বৌমা আমার, স্বামী ছাড়া মনে কত দুঃখ, তবু কাউকে বুঝতে দেয় না। বালি আমার, বালি আমার চোখের তারা, দিল কি রানী। যাও তোমার সাথে কথা বলবো না, তুমি এত দেরিতে এলে কেন? আহা তুমি বুঝতে পারছো না বালি, রাজা মহারাজার সাথে থাকি, ব্যবসা বাণিজ্য আমাকেই দেখতে হয়, তাই আসতে একটু দেরি হয়ে গেল। পারদেশি তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে বিয়ে করবে তো? জরুর করবে, আমি কেন, আমার বাপ দাদা 14 গুষ্টি তোমায় বিয়ে করবে। 14 গুষ্টি কেন করবে? ভুল হয়ে গেছে, শুধু আমি তোমাকে বিয়ে করব, তোমাকে বিয়ে করে তোমাদের দেশে ঘর বানিয়ে থেকে যাব। তা হবে না, তোমাদের দেশে আমাকে বিয়ে করে নিয়ে যাবে, আমি তোমাদের বাড়িতে থাকবো। পারদেশি তুমি খুব সুন্দর আছো বটে, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। আমার বুলবুল মালিক কি লালপুরি বলো নীলপুরি, আজকে রাত খুব পবিত্র রাত, সুন্দর রাত। কেন আজকে রাতে স্বামী স্ত্রীর মিলন হলে যে পুত্র সন্তান জন্ম নেবে সে হবে মহাসৌভাগ্যবান, তার কপালে থাকবে রাজটিকা, তাদের ঘরবাড়ি হিরে জহরতে ভরে থাকবে। সত্যি বলছো? সত্যি নয় তো কি, চলো রাত ভোর হয়ে এল, চলো। আমি একটা স্বপ্ন দেখলাম, ঘুমের মধ্যে দুই পড়ি এসে কি সব বলে গেল। ভগবান এখন আমি কি করবো, পরিদের কথা যদি সত্যি হয় তবে তবে আমাকে কমলার কাছে যেতে হবে, কিন্তু এত দূরের পথ আমি আমি এক রাতের মধ্যে কি করে যাই? একমাত্র ভোলা বাবা পারে আমার মনের বাসনা পূর্ণ করতে। ভোলা বাবা, ভোলা বাবা তুমি আমার মনের বাসনা পূর্ণ করো। জয় বাবা ভোলানা, জয় বাবা ভোলানা। এমন আরো অনেক ভিডিও দেখতে
এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।